আমার কাছে যদি আক্ষেপের কথা বলেন তাহলে সবচেয়ে বড় আক্ষেপের জায়গা টেস্ট ক্রিকেটই। লাল বল আর মোসাদ্দেক হোসেন যেন বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বড় আক্ষেপগুলোর একটা। প্রায় 3500 ফার্স্ট ক্লাস রান, 50 গড়ের মোসাদ্দেক সুযোগ পেয়েছেন কেবল 4 টেস্ট খেলার, তাও 2017 থেকে 2022, 5 বছরে। অভিষেকেই আবার খেলেছিলেন 75 রানের ইনিংস, সেই সৈকতের ক্যারিয়ার স্থায়িত্ব কেবল 4 টেস্ট, 8 ইনিংস। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের স্ট্রাগলের গল্পটা চলমান, যা মাঝে মধ্যে আলোচনায় নিয়ে আসে 50 ফার্স্ট ক্লাস গড়ের মোসাদ্দেকের নাম। আক্ষেপ আর হতাশায় আমি আরও বেশি সুযোগ পাইলে ওই সময়টাতে যে মোমেন্টাম ছিল, যেমন ভালো খেলতেছিলাম, তো আমার মনে হয় যে ওই সময়টা আমি ধরে ফেলছিলাম। তো তারপর অনেক বড় একটা গ্যাপ টেস্ট ক্রিকেটে বা লাল বলের ক্রিকেটে, অনেক দিন খেলা হয়নি বা অনেক মিস ইউজ করা হয়েছে, তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ওই ইয়াটা এখন আর ফিল হয় না আসলে। আগের নির্বাচক প্যানেল বদলেছে, মোসাদ্দেক আর লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটের দূরত্ব বাড়ছে প্রতি মুহূর্তে, সব কিছু চাইলেই তো বলা যায় না। সৈকত যেন পড়ছেন সৈকত সমান আক্ষেপেই, বদলের ভিড়ে বদলাবে তো গল্পটা। আসলে সব কিছু চাইলেই বলা যায় না, এখানে অনেক ধরনের ব্যাপার থাকে। আপনারা হয়তোবা যারা গণমাধ্যম কর্মী যারা আছেন, আপনারা যারা ক্রিকেটের সাথে আছেন, তারা এই বিষয়গুলো অনেকেই অনেক ভালোভাবে জানেন, অনেকে হয়তোবা প্রকাশ করেন, অনেকে হয়তোবা প্রকাশ করেন না। সো আমাদের জায়গা থেকে হয়তোবা যতটুকু আমরা পারি আমরা বলতে পারি, বাট আমার মনে হয় না যে সবাই ব্যাপারগুলো বলতে পারে, বাট সবাই বলতে পারলে আমার মনে হয় জিনিসগুলো আরও আগেই সমাধান হয়ে যেত। বাট আমি আশা করবো এখন যারা আছেন তারা এই জিনিসগুলো সমাধান করবেন এবং মানে এই সমাধানগুলো তারা খোঁজার চেষ্টা করবে। এক ফর্ম্যাট ভালো খেললে অন্য ফর্ম্যাটে খেলিয়ে দেওয়া, কিংবা এক ফর্ম্যাট খারাপ খেললে অন্য ফর্ম্যাট থেকে বাদ দেওয়া, পুরনো মরচে পড়া এই রীতিতে কি বদল আসা প্রয়োজন না? গুঞ্জন আছে যখন মোসাদ্দেক টেস্ট শুরু করলেন তার কিছুদিন পরই নাকি তাকে সাদা বলে মনোযোগ দিতে বলা হয়েছিল। না, এটা আসা উচিত আমার কাছে মনে হয় যে আপনি একটা প্লেয়ার যদি একটা ফর্ম্যাটে ভালো খেলে তাকে আরেকটা ফর্ম্যাটে নেওয়ার আগে আপনি তার ডোমেস্টিকে পারফরমেন্স দেখবেন, সে ওইখানে কেমন করতেছে, বা একটা একটা ফর্ম্যাট দেখে তারে তিনটা ফর্ম্যাট থেকে বাদ না দেওয়া এবং একটা ফর্ম্যাট ভালো খেললে তারে তিনটা ফর্ম্যাটে না নেওয়া, এটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাদের ক্রিকেটের জন্য। সো এই জিনিসগুলো যদি যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা সলভ করতে পারি, এখনও সময় আছে, তাইলে হয়তো বা আমাদের ক্রিকেট আরও ভালোর দিকে যাইতে পারে, বাট তা না হলে আমার কাছে মনে হয় যে এটা এখন যেভাবে যাচ্ছে এরকমই যাবে। চাইলেই অনেক কথা বলা যায়, আবার অনেক কথাই বলা যায় না। যাকে ধরা হতো পিওর টেস্ট ম্যাটেরিয়াল, সেই মোসাদ্দেক বোধহয় তার ক্যালিবার প্রদর্শনের পরিপূর্ণ সুযোগটাই পেলেন না। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।